سوري اعرافر ايكشوت نمبر اللہ الله رب العالمين بولن يسألونك عن الساعه أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو রব্বুল আলমিন বলেন হে নবী আপনার কাছে তারা জিজ্ঞেস করে কেয়ামত সম্পর্কে কেয়ামত কখন সংগঠিত হবে আপনার কাছে তারা জিজ্ঞেস করে। আপনি বলে দেন কেয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ আল্লাপাকবুল আলমিনের কাছে কেয়ামত যথা সময়ে প্রকাশিত হয়ে যাবে কেয়ামতের জ্ঞান কবে হবে তার জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই রয়েছে সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি আকাশ এবং জমিনের মধ্যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটবে আলিহি হাসানাত জামি صلوا عليه وآله ذو جهام مثال محمد جمال خداه كمال محمد نهي دو مِنْ مثال محمد جمال خدا كَمَالِ محمد محمد يَا

كفر کو ميتايا صداقات بتايا كفر کو ميتايا صداقات بتايا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله جنة <سبحانه> الفردوس جامع مسجد قرطي غاية جيتا درباهي تفسير القرآن ما في ليل আজ অষ্টম পর্ব পর্ব তফসিরুল করান মাহফিলের আছেন সম্মানিত মরু বিয়ান বিয়ান কলেজের যুবক বায়রা পর্দার অন্তরালীরে শ্রোত দিয়া সম্মানিত মা ও মনেরা সর্বপ্রথম আল্লাস মহায়ানহু তার মহান দরবারে অসংখ্য অগণিত শোকরা দেই করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে জান্নাতের বাগানে বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন আসতে পেরেছি সে মহান মালিকের দরবারে কালিমত শকুর সকলে পড়ছি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে করিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ সোরা সুরাতুল ফাতিহা সম্পর্কে আলোচনা চলছিল আজকে সুরাতুল ফাতিহার তৃতীয় নম্বর আয়াতে করিমা থেকে আংশিক কিছু আলোচনা হবে সুরাতুল ফাতিহার তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মালিক শব্দের অর্থ হল দুনিয়াতে আমাদের বাসায় কোনো জিনিসের কোনো ঘরের মালিক হলে তাকে আমরা মালিক বলে থাকি শব্দের অর্থ দিবস দিন শব্দের অর্থ কেয়ামত অর্থাৎ কেয়ামত দিবসের মালিক বা কয়ামত দিবসের অধিপতি কেয়ামত দিবসের অধিপতি একমাত্র আল্লাহ বাহায় কেয়ামতের ময়দানে আল্লাপা রব্বুল ছাড়া ছাড়া আর কোনো শক্তি থাকবে না যে শক্তি আমাদের সাহায্য করতে পারবে যে শক্তি আমাদের সহযোগিতা করতে পারবে এমনটা কাউকেও খুঁজে পাওয়া যাবে না এজন্য এমন একটা দিন আমাদের সামনে অপেক্ষা করতেছে যেই দিনের বিশ্বাস আমাদের উপরে রাখা এটা ইমানের দাবি পরকাল দিবসের প্রতি যদি কোন ব্যক্তি ঈমান না রাখে তাহলে তার ঈমান থাকবে না এজন্য ছোটো সময় থেকে মক্তব থেকে আমরা শিখেছি শিখেছি আল্লাপা ক্রপ্বলা আল কোন কোন জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হয় করতে হবে আমানতু বিল্লাহমালা ইকেতিহি অকুতুবিহী ওয়ালিয়াও মিল আ ফের والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت মৃত্যুর পরে আরেকটা জীবন আমাদের জন্য রয়েছে ওই জীবনটাকে বলা হয় পরকাল সুতরাং পরকাল হবে কেয়ামত হবে এটা আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে এটাকে অস্বীকার করলে চলবে না এখানে মালিকদের উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল পরকাল দিবসের মালিক তাহলে এমন একটা সময় আমাদের সামনে অপেক্ষমান আসবেই কেউ তাকে থামাতে পারবে না সوره হজের সাত নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানন الساعه আতিয়াতুন লা ان الله يبعث من في القبور আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই কিয়ামত আমাদের সামনে আগন্তক এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের পরে আমাদেরকে পুনরুত্থান করবেন কবরের জীবনের পরে আরেকটা জীবনে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আনবেন ওই দিবসটার নামই হল পরকাল আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাইন ফিতারের শত্র থেকে উনিশ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন

পরকাল দিবস দিনে দিনে আমাকে আপনাকে রক্ষা করার মতন কেউ থাকবে না আল্লাহ চারাম আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য সাহায্য করার মতন কেউ থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিন সেদিন একমাত্র মালিক থাকবেন সেদিন আল্লাহর হুকুমে সব কিছুই চলবে আল্লাহর হুকুমের বাইরে সেদিন কিছুই চলবে না সরে বা ২৮ আঠাশ নম্বর আয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেফুরু নিল্লাহি ও কুতুম আমি হাইয়া কুম সুমায়ু মি তুকুম সুম মায়ু হাইকুম আল্লাহ পা করবো লালমিন বলেন কিভাবে কীভাবে তোমরা আল্লা কেমন স্বীকার করো অথচ তোমরা ছিলেমিনি তো আমি আল্লাহ পা তোমাদেরকে জীবিত করলাম আবার তোমাদেরকে মৃত্যু দান করব এরপর আবার তোমাদেরকে পুনরায় কামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন একত্রিত করব তার মানে কেয়ামত সম্পর্কে কেউ অস্বীকার করতে পারবে না পরকাল দিবস সম্পর্কে কেউ অস্বীকার করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন সৌরে আরাফের একশত সাতাশি নাম্বার আয়াতে الله باك رب العالمين بولن يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو الله باك رب العالمين بولن هينو نبی আপনার কাছে তারা জিজ্ঞেস করে কেয়ামত সম্পর্কে কেয়ামত কখন সংগঠিত হবে আপনার কাছে তারা জিজ্ঞেস করে আপনি বলে দেন কেয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু কেয়ামত যথা সময়ে প্রকাশিত হয়ে যাবে কেয়ামতের জ্ঞান কবে হবে তার জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি আকাশ এবং জমিনের মধ্যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটবে লা তাতিকুম ইল্লা বাগতাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাতিকুম ইল্লা বাগতাতা কেয়ামতটা অতর্কিতভাবে চলে আসবে হঠাৎ করে চলে আসবে কেউ খোঁজ পাবে না হঠাৎ করে ক্যামত সংগঠিত হয়ে যাবে কেয়ামত কখন হবে এর জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না তবে ক্যামত কখন সংগঠিত হবে এই বিষয়ে নবির সাল্লা সাল্লাম কিছু হাদিস শরীফের ভিতরে কেয়ামতের কিছু আলামত বর্ণনা করেছেন কিছু ছোটো আলামত রয়েছে কিছু বড় আলামত রয়েছে যেগুলো সংগঠিত হলে বুঝতে পারবো যে কেয়ামত একেবারেই আমাদের নিকটে